হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাতে চলেছি চিলি পটেটো। তার জন্য কি কি লাগবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিলি পটেটো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে আলু, এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, শিমলা মির্চ, আর এখানে 1 টুকরো আদা। আলুটা আমি জলে দিয়ে দিয়েছি, 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব, আর একটু লবণ দিয়ে দিলাম। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আমি, বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার এটাতে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। এবার আলুটাকে আমি ভেজে নেব, ভেজে নেওয়ার জন্য মিক্স করব একটু লবণ, স্বাদ অনুসার লবণ, লাল মির্চ পাউডার, আর এটা কর্নফ্লোর হচ্ছে, কর্নফ্লোরটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব। এবার একে একে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে 10 মিনিট ধরে, 5-7 মিনিট হয়ে গেছে, আমি এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে এক এক করে সব আলুগুলো। এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে আমি সব আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। আমার আলু ফ্রাই আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব।
মিক্স হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সুন্দর দেখানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। হয়ে গেছে আমার চিলি পটেটো, দেখতেই পাচ্ছো। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন।